Okay, so what is up everyone? Welcome back to another brand new video. And আজকে হচ্ছে আমাদের final exam শেষ হতে যাচ্ছে। যেহেতু আমাদের আজকে exam শেষ হতে যাচ্ছে, so ভাবলাম যে একটা ছোটখাটো video করে ফেলি। And ঘড়িতে বাজতেছে হচ্ছে almost 9:30টা। And আমার পরীক্ষা হচ্ছে 12টার দিকে। But বের হইছি একটু আর্লি বিকজ যেহেতু পরীক্ষা শেষ এই এক্সাইটমেন্টে হচ্ছে ঠিকমতো পড়াশোনা করি নাই তো ইউনিভার্সিটিতে গিয়ে হচ্ছে একটু পড়াশোনা করে দেন হচ্ছে পরীক্ষা দিতে বসবো সো চলেন আর আমরা হচ্ছে পার্মানেন্ট ক্যাম্পাসে শিফট হয়ে গেছি ফাইনাল পরীক্ষা থেকে হচ্ছে আমরা পার্মানেন্ট ক্যাম্পাসে শিফট হয়ে গেছি অ্যান্ড নেক্সট সেমিস্টারের ক্লাস হচ্ছে আমরা পার্মানেন্ট ক্যাম্পাসেই করব And permanent campus নিয়ে হচ্ছে আমার কোনো vlog করা হয় নাই but Facebook page একটা video করছিলাম একটা drone shot নিছিলাম নিশ্চয়ই ভিডিওটা আপনারা দেখছিলেন and এখন হচ্ছে মোটামুটি ভালোই কাজ আগাইছে so যাওয়ার পর আপনাদেরকে দেখাবো যে exactly কি কি কাজ হয়েছে এখন পর্যন্ত And অনেকে হয়তো জানেন না Baiust permanent campus লোকেশনটা exactly কোথায় and cantonment campus থেকে হচ্ছে দেখাচ্ছি কোথা কোন দিক দিয়ে হচ্ছে যেতে হয় and যারা বাইক নিয়ে আসবেন তারা হচ্ছে এই রোডটা ইউজ করতে পারেন কজ এই রোডে যদি আপনি গাড়ি নিয়ে আসেন তাহলে একটু প্যারা খেয়ে যাবেন সো সোজা হচ্ছে এদিক দিয়ে যেতে থাকবেন and এটা হচ্ছে নাজিরা বাজারের ইউ টার্ন থেকে হচ্ছে একটু সামনে যাব আমরা And downside হচ্ছে খন্দকার ফুড গ্যালারি এই যে খন্দকার ফুড গ্যালারি হচ্ছে ডাউনসাইডে এন্ড আমরা হচ্ছে বাম সাইড দিয়ে যাব যারা বাইক ইউজ করবেন অর অটো ইউজ করবেন তাদের জন্য বলতেছি বাট গাড়ি নিয়ে কিন্তু এই রোডে ভুলেও ঢুকবেন না খুবই প্যারা খেয়ে যাবেন এই যে কমলাপুর দিয়ে হচ্ছে সোজা আমরা এই রোডে ঢুকে যাব যদিও রোডটা একটু খারাপ But bike নিয়ে আসলে হচ্ছে প্যারা খাবেন না একদমই গাড়ি নিয়ে আসলে হচ্ছে এই রোড দিয়ে আপনি ঢুকতেই পারবেন না একবার গাড়ি নিয়ে আসার পরে আমি অর্ধেক রাস্তা যাওয়ার পর পুরো গাড়ি আমার ব্যাক দিয়ে মেইন রাস্তা আসতে হয়েছে এত চিপা রাস্তা এই রাস্তা দিয়ে হচ্ছে সোজাই আমরা যেতে থাকব সো আমরা হচ্ছে চলে আসছি পার্মানেন্ট ক্যাম্পাসে এই যে বাইরে থেকে হচ্ছে এটাই ভিউ সো বাইকগুলো হচ্ছে এদিকেই সবাই পার্কিং করে পুরো বাইক একদমই বালুতে অবস্থা খারাপ হয়ে যায় সো আমি একটু সামনে নিয়ে রাখবো আর এটা হচ্ছে আমাদের ক্যান্টিন মোটামুটি বড়ই করছে ক্যান্টিন সো আমি একটু অ্যাডমিশন অফিসে যাচ্ছি বিকজ ওদের একটা ড্রোন শট লাগবে এন্ড আমাকে হচ্ছে কালকে কল করা হয়েছিল অ্যাডমিশন অফিস থেকে ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ সমস্যা আছে ভিডিও করতেছি একটা সো এটা হচ্ছে আমাদের অ্যাডমিশন অফিস সো আমরা হচ্ছে এখন চলে আসছি ডাইনিং এ সো এখানে হচ্ছে এখন একটু গ্রুপ স্টাডি করব যেহেতু বাসা থেকে কই রাসি নাই তো গ্রুপ স্টাডি করার পর হচ্ছে পরীক্ষা দিতে যাব এন্ড পরীক্ষার সময় অলরেডি হয়ে গেছে আমি পরীক্ষা শেষ করতে করতে আপনারা হচ্ছে ভার্সিটি কিছু সিনেমেটিক ভিডিও দেখে আসেন ওকে তো আমরা হচ্ছে আমাদের এক্সাম শেষ করে বেরিয়েছি এন্ড এদিকে হচ্ছে রং খেলা চলতেছে হ্যাপি হোলি ব্রো হ্যাপি হোলি এই হচ্ছে অবস্থা তোমার অবস্থা দেখাই এ আল্লাহ তো চেয়ারের অবস্থা হচ্ছে এটাই আমাদের আর ইউনিফর্ম পড়তে হবে না যেহেতু আমরা 42 তে উঠে যাব যদি পাস করি আর নইলে হচ্ছে শেষ আবার এই ইউনিফর্ম পরে আসতে হবে বন্ধু আমার একটা পার্সোনাল ছবি তুলে দিও Thank you.
সো ক্যাম্পাস থেকে হচ্ছে আমরা বের হয়ে গেছি অ্যান্ড আজকে যথেষ্ট পরিমাণে মজা করছি আমরা অ্যান্ড দিনটা ভালোই ছিল, খারাপ ছিল না। আজকে থেকে হচ্ছে আমাদের সেমিস্টার ব্রেক শুরু অ্যান্ড অলমোস্ট হচ্ছে 40 দিনের একটা সেমিস্টার ব্রেক আমরা পাবো। তো এই আর কি অবস্থা। আর এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটাই হচ্ছে আমাদের মেইন রাস্তা, আসার সময় হচ্ছে ওই রাস্তাটা দিয়ে আসছি, ওটা মেইন রাস্তা না যদিও। অ্যান্ড এদিকের পরিবেশটা হচ্ছে এটাই সুন্দর পরিবেশ, চারিদিকে হচ্ছে গাছপালা, গ্রাম্য একটা পরিবেশ, ভালোই লাগতেছে, খারাপ না। এই রাস্তাটা কোথায় গিয়ে উঠছে সেটাও হচ্ছে আমি আপনাদেরকে দেখাইতেছি। সো এটা ধরে হচ্ছে সোজাই যাচ্ছি। সো আমরা হচ্ছে মেইন রোডের কাছেই চলে আসছি, মিয়ামি যেটা মিয়ামির উল্টা সাইড দিয়েই হচ্ছে এই রোডটা গেছে, এটা দিয়েও হচ্ছে আপনারা আসতে পারবেন, এখান দিয়ে হচ্ছে সোজা বেরোয় যেতে পারবো। তার এই পাশে হচ্ছে মিয়ামি, ঠিক উল্টা দিকের রোডটা দিয়েই হচ্ছে আপনারা আসতে পারবেন। আরেকটা রোড আছে, ওটা তো আপনাদেরকে দেখাইলামই। সো এই আর কি, হোপফুলি অন্যদিনের ব্লগের মতো আপনাদের আজকের ব্লগটাও খারাপ লাগে নাই। অ্যান্ড আজকের ব্লগটা হচ্ছে আমি এদিকে শেষ করে দিচ্ছি। অ্যান্ড যারা যারা ব্লগটা এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আই উইল ক্যাচ ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও, ওকে।